আবার গুরুদেবের ইতিহাস হোক হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজারা এখন আমরা কথা বলব একটা রেকর্ড ব্রেকিং ইতিহাস নিয়ে ভাই উইক ডেজ এই প্রথম কোনো বাংলা ছবি যেটা এই রেকর্ড ক্রিয়েট করলো দেখো এত মারাত্মক বুকিং এর আগে ভাই দেখিনি আবারও একটা তাণ্ডব ইতিহাস হোক হোক ইতিহাস একমাত্র বক্স অফিস কিং বাংলার ওয়ান অ্যান্ড ওনলি বক্স অফিসের রাজা অফিস কিং ম্যান গুরু পাঠিয়ে দিচ্ছ তো তুমি তো একা কা পাবে ঠিক করে নিয়েছ বাংলার একমাত্র বক্স রাজা এই যে তুমি দু হাজার চব্বিশের বছরের শুরুটা আসবে না আবার তো আমরা বক্স অফিসে মিস করবো গো সেই বক্স অফিস মিস করবো তুমি দেখো মানে আমরা দেখতে পেলাম যে জিদ্দা দেবদার বক্স অফিসটা কি এই বছরই যদি দেখি চেঙ্গিস বলো এখেন বাবু বলো এইগুলো ছবিগুলো টুকটাক ব্যবসা করেছে দেবদা যেই এলো আবার ব্যবসাটা হতে শুরু করলো বোমকেশ বাঘাজন ঠিক আছে জিদ্দাও ব্যবসা দিলেন জিদ্দা দেবদা মানে একটা হিউজ ব্যবসা দেয় বাংলা ইন্ডাস্ট্রিকে তো এই যে দশ মাস দেবদা আসবেন আমার কী কষ্ট লাগছিল যাই হোক আমি বসেছিলাম আমাকে অর্জুন থেকে শুরু করে আরও অনেকে মানে লিটারেলি এটা পাঠাতে শুরু করেছে এটা একটা মারাত্মক ভয়াবহ ভয়ঙ্কর বিষয় খোলো বুকমাইশো দেখাই একটু ঝড় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রধান কী করে দেখিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড বেঙ্গল টক ইজ অবভিয়াসলি প্রধান কি করে দেখিয়েছে একটুখানি দেখাই তোমাদেরকে বিষয়টা মারাত্মক লাগবে আমি জাস্ট নাও আমি দেখলাম দেখে জাস্ট মানে ওরে ভাই রে ভাই ট্রেন্ডিং অ্যান্ড পপুলার ট্রেন্ডিং সারছে লাস্ট ওয়ান আওয়ারে ওয়ান পয়েন্ট টু ওয়ান কে টিকিট সেল করছে মানে এক এক ঘন্টায় প্রায় এক এক ঘন্টায় এক হাজার দুশো দশটা করে টিকিট সেল করে দিচ্ছে ভালো করে দেখো ভাই ভালো করে দেখো ভাই দেখো ভাই দেখো ও দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার দে ভাই এই মানে তো একটা ব্যস্ততম দিন আজকে একটা বিজি ডে হ্যাঁ আজকে কোনো একত্রিশ তারিখ নয় আজকে কোনো এক তারিখ না ভাবো যে আজকেই যদি এই রেসপন্স হয় তাহলে কালকে কী হবে তাহলে মানে তিরিশ তারিখ যখন আসবে একত্রিশ তারিখ যখন আসবে এক তারিখ যখন আসবে কি তাণ্ডবটা হবে বাপরে বাপ মানে আমি জাস্ট ভাবতে পারছি না কল্পনাতে আনতে পারছি না ওয়াও দেবদা তুমি কী করে দেখাচ্ছ ভাই বাংলায় এক তো টিকিটসেল টিকিট সেল হয় না ঠিক আছে ঘন্টায় টিকিট সেল হয় না কারণ অত টিকিট সেল বাংলা ছবির ক্ষেত্রে হয় না চব্বিশ ঘন্টার হিসেবটা অনেক সময় দেখানো হয় কিন্তু এখন ঘন্টার হিসেব দেখানো হচ্ছে এটাই বাংলায় প্রথমবার কিন্তু তাও আবার ডেজে এসে দাঁড়িয়ে ডাঙ্কি সালার এত ছবির ভিড়ে দাঁড়িয়ে দেবদা নাকি এক এক ঘন্টায় এক হাজার দুশো দশটা করে টিকিট সেল করছে বলে রাখি এই এক হাজার দুশো দশটা টিকিৎসেল ওয়ান পয়েন্ট ওয়ান কে টিকিৎসাল ছিল এক সময় এখন ওয়ান পয়েন্ট টু কে হয়ে গেছে এইভাবে বাড়তে থাকছে মানে ব্যাপারটা হুড়মুড়িয়ে বাড়ছে তার মানে বুঝতে পারছো যে আজকের টিকিট সেলটা কী পরিমাণে হচ্ছে তোমরা যে কোনো হল খুলে দে আমি বলেছি তো প্রত্যেকটা হলে আজকে ভালো রেসপন্স যাবে আই স্যালুট টু দেব দা ফাটিয়ে দিচ্ছ গুরু তুমি তো মানে প্রণাম তোমাকে দাদা ফাটিয়ে দিচ্ছ ফাটিয়ে দিচ্ছ বাপরে বাপ বক্স অফিসের তাণ্ডব এ ছবি প্রজাপতির রেকর্ড ভেঙেই দিল মনে হচ্ছে এবার তোমাদেরকে আর কি মতামত ব্যাপারটাকে নিয়ে জানি কনভার্সেশনে চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে ভাই